দেখরে কন্যা দুঃখ ভুলে নতুন দিনের বাঁধন খুলে, দেখুক রে তোর মন হোক না শুধুই না সুতর উত্তর উত্তর। শোন রে কন্যা কাজের ফাঁকে নতুন ভোরে সূর্য ডাকে, শুনুক রে তোর মন হোক না শুধুই উত্তর 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 উত্তর। We want that kind of literacy, that kind of education, which will help the child or the learners to know their own environment better, to know their own position better, so that it can be integrated with their life. It does not harm, you know, their harmony or their way of thinking. The worst thing is to go to literate because he does not know or she does not know. Knowledge and literacy are different. In India, there may be illiterate persons, that very civilized, very sophisticated. They know about epics and this and that, plenty knowledge about nature, nature's working, things like that. So it's very wrong to think that they know nothing, we are going to teach them. Actually, we who go to teach, people like us, they know nothing. Until and unless there is a full bond of respect between the teacher and the learner, they are on the same level, no literacy program can become successful. Education has to be taken to the door of women with respect, respecting her hours. As you, when you come to me, I tell you, I can't give you this time. You agree to it. You accommodate my time. Their time also has to be accommodated, and they also get the same respect as you people are giving me all the time. আহ, কি করছিস ছোট? অত ভাব দিস না, অত ভাব। কেন, খিদে নেই নাকি? খেয়েছো তো সেই কোন সকালে বাবা? দাও ছোট এক বাটি মুড়ি আর এক কাপ চা খাও দেখি। আস্তে আস্তে আস্তে, আর তৃষ্ণা আর তৃষ্ণা, মা মা দেখলে রাগ করবেন। কেন রাগ করবেন? কেন, সংসারে কি ভাতের অভাব নাকি? যে যে মেয়ের আজ বাদে কাল বাচ্চা হবে, তাকে আপেটা খেয়ে থাকতে হবে। ছোট, খাওয়ার ব্যাপারে কথা শুনতে আমার একটু ভালো লাগে না রে। আমি তো গরিবের ঘরের মেয়ে, কমাস হলো তো দাদার রোজগার পাতিও তেমন নেই রে। আমার পেটের খোল কি অত বড় হলে চলে? এই শুরু হলো, এখন খাও তো বাবা। এখনো তুমি ভাতে হাত দিলে না ছোট, একটু তুলে নে না। আচ্ছা, তুমি খেতে শুরু করো, তারপর না পারো তো তখন দেখা যাবে। না শোন। কেন বা, যা খেতে পারবে না তার ঠুসে ঠুসে খাওয়ানোর কি দরকার? ভাত তো আর বিনা পয়সায় আসে না, পয়সা রোজগার করতে হয় তো নাকি? তখন থেকে আমি বলছি ছোট, আমি এত খেতে পারবো না, তুলে নে তুলে নে। হ্যাঁ, এত খাওয়ার আমার অভ্যেস নেই। তোমায় অভ্যেস করতে হবে দিদি, তোমার প্রথম সন্তান অপুষ্টিতে ভালো করে চোখে দেখে না, দ্বিতীয়টা ওরকম রোগামোগা হলে চলবে? এখন তো আর শুধু তুমি একা খাচ্ছ না, তোমার পেটেরটাও ওই খাবার থেকেই খাচ্ছে। ওই খাবার থেকেই খাচ্ছে? তোমাকে আর লেকচার দিতে হবে না ছোট বৌমা, দু পাতা পড়েছো কি দুই একটা পাশ করেছো, এবারে দিগ্গজ হয়ে গেছো না? তাছাড়া যার স্বামী যেরকম রোজগার করবে তার খিদে তেমন পাবে। তাছাড়া তুমি যত খাবে তত ভারী হয়ে যাবে, এই সময় যত হালকা খাবে ততই ভালো থাকবে, ওতে পেটের বাচ্চাটাও হাঁপিয়ে ওঠে, কি বলো মা? বলো না, আর তো আর কম রোজগার করে না। আমি তাহলে বেশি খেতেই পারি, ঠিক আছে? এই এবার আমি আমারটা দিদিকে দিলাম,
এখন নিশ্চয়ই কারোর আর কিছু বলার নেই। আহ ছোটু, কি পাগলামি করছিস? কি তোমার এত বড় সাহস, তুমি আমাকে রোজগারের খোঁটা দিচ্ছ? ঠিক আছে, আজকে সুভাষ আসুক, আমি তাকে সব বলবো যে তোর বউ আমাকে রোজগারের খোঁটা দিয়েছে। নাও নাও দিদি, খেতে শুরু করো। এত বেলায় খেলে তোমার হজম হবে কেন? শুরু করো, খেতে শুরু করো। আর শুনুন মা, আপনার যা মনে হয় তাই বলবেন, কিন্তু ওর তো সেই আস্তে আস্তে সন্ধে, তার আগে এখন আমরা খেয়ে নিই কেমন? ছি 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 ছি, বাড়ির কি হাল হয়েছে মা? ছি মা, আমি তখনই বলেছিলাম ছোটদারি পীড়িতের বিয়েতে তুমি সায় দিও না। তোমরা একটু ঘরে গিয়ে কথাবার্তা বলো ঠাকুরজি, তোমাদের তো আগেই খাইয়ে দিয়েছি, এখন আমাদের একটু খেতে দাও। যাও ও ঘরে গিয়ে বিশ্রাম করো গে। যাও দাঁড়াও, কি দরকার সেটা আমি টের পাইয়ে দিচ্ছি। আমার ছেলেরা এখন আমাকে মা বলে ডাকে, এর বিহিত আমি করব। চললতি, ওরা যত পারে গিলুক। বা কি সুন্দর দেখেছিস ছোট, রাধু আমার কি সুন্দর লিখেছে, সবই অবশ্য তোর জন্য। কাকিমণি, আমি কোন দিন তোমার মতো সব পরিষ্কার করে দেখতে পাবো? আমার চোখ তোমার মতো নয় কেন? কেন পাবি না মা, সবার কি সব কিছু একরকম হয়? করে নিতে হয়। এই যে, এই যে দেখ তোর কি সুন্দর আঙুল, আমার কি এমনি আছে? তুই একটু নিজে নিজে পড়া ধর, আমি এখন আসি। না, আমি তোমার সঙ্গে থাকবো। আয় না। ছোট বৌমার সাথে এত মাখামাখি তুমি বন্ধ করো, ঘরে বাইরে এত অশান্তি আমি আর পারছি না। ছোট আমাদের কত ভালোবাসে, কি করে ওকে বলি বলো তো যে ঘরে তুই আর আসিস না? ওর জন্য মা আমাকে এক গাদা কথা শোনাল, তা জানো? আর তোমারই বা এত খিদে কেন? একটু কম খেলে কি কেউ মারা যায়? তাছাড়া আমার রোজগারপত্রের অবস্থা বুঝতেই তো পারছো। পুষ্টির অভাবে রাধুটার আর চোখের এই অবস্থা, পেটেরটাও যদি কি হবে, কানা খোড়া ল্যাংড়া হবে, এই তো তা হবে? গরিব বাবার ছেলে পিলে কখনো সুস্থ হয় না? এটা রাখো। আচ্ছা কেমন ভাই তুমি, যে দাদা রোজগার নেই বলে তার বউয়ের দুটো পেট ভরে খাওয়ার দরকার তা যোগাবে না? দেখো পর্ণা, আমি কারো ঠিকে নেইনি, যে যেমন কপাল করে এসেছে তাকে তা ভোগ করতে হবে। প্রতিদিন আমার অশান্তি আর ভালো লাগছে না, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মায়ের নালিশ, এ আমি আর বরদাস্ত করবো না। চমৎকার, এই তো যোগ্য মায়ের যোগ্য ছেলের মতো কথা হয়েছে, অথচ তুমি না একদিন বড় মুখ করে বলেছিলে তোমাদের দু ভাইকে শহরে রেখে পড়ানোর ক্ষমতা ছিল না বাবার, তুমি লেখাপড়ায় ভালো ছিলে তাই তোমাকেই পড়তে পাঠানো হয়েছিল। তোমার দাদা কিন্তু সেদিন বলেননি আমি শহরে গিয়ে পড়ব, বলেছিলেন সুভাষ যাক ওর মাথা আছে। মিথ্যে তো বলেনি, আমি সুযোগ পেয়েছি তার সদ্ব্যবহারও করেছি। দাদাকে শহরে পড়তে পাঠালে কদ্দূর কি করতে পারতো সে সবাই জানে, তাই সে যায়নি। কি হলো, হাসছো যে? হাসির কি হলো? না ওই তোমার এক একবার এক এক রকম কথা শুনে, যাক গিয়ে ওসব কথা। আচ্ছা আচ্ছা তুমিই বলো, আমরা একসঙ্গে রয়েছি, একসঙ্গে খাওয়া দাওয়া করছি, তোমারটা তুমি বুঝলে আমারটা আমি, এরকম করাটা কি উচিত? আমি অত কথার মধ্যে যেতে চাই না, আমি একটা কথাই বুঝি, মা যেটা ঠিক বলে মনে করবেন তাই হবে। না হবে না, মা অন্যায় কথা বলতে পারেন কিন্তু তাকে বোঝাতে হবে। কি বোঝাতে হবে? এ তুমি যা বলছো সব অন্যায় আর পর্ণা যা বলছো সব ঠিক। ওটা যে বোঝানোর ভাষা নয় সেটা তুমিও ভালো জানো, ওটা ঝগড়া বাঁধানোর ভাষা। আচ্ছা আচ্ছা আমরা মাকে তো এটা বোঝাতেই পারি যে উনি উনি অনেক কিছুই জানেন, আবার আবার অনেক কিছু জানেনও না। দেখো বাচ্চা হওয়ার আগে মেয়েদের ভালো করে খেতে হয়। তো যাও না, বাজার থেকে ভালো বলে মন্ডা মিঠাই এনে খাওয়াও তোমার দিদিকে, আর আমি গাধার মতো রোজগার করে মরি। দেখো তুমি কিন্তু বড্ড বাড়াচ্ছ, মন্ডা না মিঠাই না, দুটো দুটো ডাল ভাত, বড় জোর একটু দুধ কিংবা মাছ, এটুকু খেতে তোমার মুরদ নেই তোমাদের। আর তাই যদি হবে তাহলে আমার সেন্টারের চাকরিটা ছাড়ালে কেন? স্বাস্থ্যকেন্দ্রের কাজটা থেকে তো অন্তত। দেখো করোনা, আমাদের বাড়ির বউরা কোনোদিন বাইরে কাজে যায় না। যাবে কি, গেলেই যেন কাজ পাবে,
তার জন্য যে যোগ্যতার দরকার তা তোমার বাড়ির মেয়ে বউদের আছে? ওর না, তুমি কিন্তু আমাকে অপমান করছো। মা ঠিকই বলে, তুমি লেখাপড়া জানো বলে অহংকারে তোমার মাটিতে পা পড়ে না। মা নিশ্চয়ই তোমায় আরো এও বলেছেন যে তোমার রোজগারে সংসার চলে, এই বলে আমি তাকে খোঁটা দিয়েছি। আর তুমিও নিশ্চয়ই সেটা সত্যি বলে মেনে নিয়েছো। সেটা যে সত্যি তা তো তোমার কথাতে স্পষ্ট হয়ে যাচ্ছে, তার মানে এসব কথা তুমি বলেছো। কি বলো, বলোনি তুমি এসব কথা? যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু জেগে ঘুমোনো লোককে জাগানো যাক তার কম্ম। দেখো পর্ণা, কে ঘুমিয়ে যাচ্ছে আর কে জেগে ঘুমোচ্ছে সব আমার জানার দরকার নেই। আমি তো শুধু তোমাকে একটাই কথা বলছি, রোজ রোজ বৌদির হয়ে তোমার এই ওকালতি করা বন্ধ করতে হবে। মাকে যখন তখন তুমি অপমান করতে পারবে না। তোমার মাকে আমি অপমান করি না, তিনি আমায় যখন তখন। দেখো তিনি বড়, তিনি তোমায় বলতে পারেন, কিন্তু তুমি তা পারো না। তুমি যা বলতে পারেন আমি এমনিতেই তা বলতে পারি না, অযৌক্তিক অসভ্যের মতো কথা। তোমাদের কাঁঠাল পাড়ার বাড়িতে আর কোনোদিন ফিরবো না, এ কথাটা লিখতে পারলে খুশি হতাম। পারছি না তার কারণ এই নয় যে বাপের বাড়িতে ঠাঁই না হলে কোথায় যাব সেই ভেবে ভয় পাচ্ছি। পারছি না এই জন্য যে তোমার উপর এখনো আমার একটা দুর্বলতা থেকে গেছে, অকর্মণ্য দুর্বল সন্তানের উপর মায়েদের যেমন একটা অকারণ ভালোবাসা থাকে, মেরুদণ্ডহীন স্বামীদের উপর স্ত্রীদেরও বোধ হয় তেমনই একটা দুর্বলতা থাকে। হয়তো সেই কারণেই তোমাকে তো আমি আজ থেকে চিনি না, তুমিও আমাকে চেনো বহুদিন। দুর্বলতায় ভালোবাসায় মেশা তোমার চরিত্র আমার চেনা জানা ছিল, কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল তোমার মার সঙ্গে আমার কোনো দিনই বনবে না। উনি কৃপণ হলে আমি মেনে নিতাম, উনি নির্বোধ হলে বিরক্ত লাগত, তবু ভাবতাম সকলের সমান বুদ্ধি থাকে না। কিন্তু উনি নীচ, উনি স্বামী সন্তানের খিদে বোঝেন, নিজের খিদে বোঝেন, বোঝেন না শুধু অন্য বাড়ির মেয়ের খিদে। হ্যাঁ মা, বিশ্বাস করো উনি যে ঠিক কি ধরনের ছোট মনের মানুষ, একটা একটা সামান্য কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন অন্য অর্থ করতে পারেন না। সকলে কি সমান হয়? এক একজন মানুষ এক এক রকম হয়, সকলকে মানিয়ে গনিয়ে চলার নামই তো সংসার। না না বলে চলে এসে তুই ভালো করিস না। সে তো আমিও জানি, আমি চলে আসায় দিদি যে কত একা হয়ে গেল, এত অসহায়, খেতে দেবে না, শুতে দেবে না, সারা দিন শুধু খাটাবে। তবে দেখ, ও তো স্বামী সংসার ছেড়ে চলে আসেনি, মুখ বুঝে সব সহ্য করছে। ওই সহ্য করতে করতেই তো একদিন মরে যাবে। এদেশের মেয়েরা যেমন যায়। কেউ মরে না, মরলে আজ তোর সামনে আমি বসে থাকতাম না। নে আগে খেয়ে নি, পরে গল্প করিস। তোরটা কই? এখানেই আনছি, সে তোমরা যতই প্রাইভেট টক করো না কেন, রোজ রোজ তো আর তোকে পাচ্ছি না। নে খা। আচ্ছা মা, এই যে বিকেলে জলখাবারের পাট, এটা তো আমাদের বাড়িতে চালু। সব ব্যাপারে খুদ ধরিস না পর্ণা, বিকেলে জলখাবারের পাট অনেক বাড়িতেই নেই। কিন্তু যে বাড়িতে বাড়ি শুদ্ধ লোক খায়, খায় না শুধু বাড়ির বউরা। মানে তোদের দুই বউকে বাদ দিয়ে আর সকলে খায়? বিশ্বাস করো মা, অথচ সে হাতে করে দিতে হয় আমাদেরই। সেদিন খুব খিদে পেয়েছে বলে আমাতে আর দিদিতে দুটো মুড়ি ঢেলেছি খাবো। দিদি কিন্তু বলেছিল ছোট মা বকবে, খিদে পেয়েছে তো কি হয়েছে, চল পেট ভরে জল খেয়ে নি। কি বলছিস? কেন জল খাবো কেন? আমাদের বড়েরা কি ভেবেছিল
যে আমরা খাবো না দাবো না, সারাদিন শুধু সংসারের কাজ করে যাব। তাও যদি সংসারে অভাব থাকতো বা আমরা মন্ডা মিঠাই খাওয়ার বায়না করতাম তো কথা ছিল। একটা পেঁয়াজ কাটো না দিদি। হ্যাঁ রে, সত্যি ছোট, তোকে আমি যত দেখি ততই অবাক হয়ে যাই। তুই কত বড় লোকের ঘরের মেয়ে, তোর বর কত রোজগার করে, তুইও তো দুটো পাস দিয়েছিস, তবু এত অল্পে তুই সন্তুষ্ট হোস। অল্প মানে আম তেল দিয়ে মুড়িটা যা মেখেছি না দিদি? তাই তো বলি, কোথায় গেল দুটোতে? হ্যাঁ বড় বৌমা, তুমি আবার ঝুড়ি থেকে পেঁয়াজ নিয়েছো? এত বছর হয়ে গেল এই বাড়িতে এসেছো, এখনো চুরি করার অভ্যেসটা তোমার গেল না? চুরি? আমি? না না, আমি তো চুরি করিনি, নিজের বাড়ির ছুরি থেকে। চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা, দেখেছ? নিজেরা গিলবে বলে কিরম পরিপাটি করে ব্যবস্থা করেছে, আর আমি সেদিন একটু মুড়ি চাইলো বললাম নেই। এই তো সেদিন গৌটা সত্যি মুড়ি ছিল না মা, আজ তো সবাইকে দিতে পেরেছি, শেষটুকু শুধু আমরা দুজনে। কেন কেন যখন তখন মুড়ি খাবে, কৌটোতে একটু থাকতে নেই? আছে তো মা, এখনো আছে, আপনাকে দেবো আর চারটি। কি সর্বনাশী মেয়ে রে বাবা! হ্যাঁ, সব মুড়িগুলো ফেলে দিল, যাক সব পড়ে যাক। দিদি তুমি কিচ্ছুতে হাত দেবে না তো? আর সেই দোকান আছে, আমি মুড়ি বাদাম কিনে আনছি। হারামজাদি শয়তানি, আমার হার মাস জ্বালিয়ে খেতে এসেছো? হ্যাঁ, দোকান থেকে কিনে এনে খাবে? দে মা। হজম হবে না মা, হজম হবে না। কুকুরের মাংস যদি বা হজম হয় আপনারটা হবে না। তাহলে লেখাপড়া শিখলাম কেন বল? আমার যা এই অবিচারকে কপাল বলে ভাবতে পারে, কিন্তু আমি কেন তা মেনে নেব? তার মানে উনি কি আমাদের কপালকে আমাদের ভাগ্য বোঝাচ্ছেন? হ্যাঁ, অন্য সব মানুষরা খারাপ ব্যবহার করবে তাদের অশিক্ষা আর ঝগড়াটে স্বভাবের জন্য, আর আমরা তো আমাদের ভাগ্য মনে করব। হ্যাঁ, স্বামী চিঠি দিয়েছে বলে গলে যাব। জামাই বাবু কি লিখেছে ফিরে যেতে? ওই লিখেছে, তোমাকে ছাড়া আমি অচল, মা আর কতদিন, ততদিন সব মেনে নাও, তোমারও দোষ আছে মায়েরও দোষ আছে, এভাবে আর কতদিন বাড়ি ছেড়ে থাকবে, এই সব আর কি। তার মানে মা যতদিন আছেন ততদিন সব মেনে নাও? তুই বল, আর মাও আমাকে এইসব বলে বোঝাচ্ছে। সংসারে সব মানুষ কি সমান হয়? মানিয়ে চলার নামই সংসার। কবে কার শাশুড়ি ভালো হয়েছে বল? এই যে তোদের ঠাকুমা, এখনো তার কত চোপা, এখনো আমি নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে কিছু করতে পারি না, কম কষ্ট দিয়েছেন তিনি আমাকে। মানে শুধু ঠাম্মা আমাদের ঠাম্মাকে বললেন? হ্যাঁ, বললেন বৌদি তুমি এই দুধের বাচ্চা কচি বউটাকে এমন কষ্ট দিচ্ছ, তোমার মেয়েকে যদি কেউ এমন খাবার কষ্ট দিত তাহলে? তাতে তো ঠাম্মা কি বললেন জানিস? বললেন সংসার সুখের হয় মেয়েদের কষ্টে, ও আজ যা কষ্ট করছে কাল তারই ফল ও নিজেই পাবে নিজের সংসারে। সত্যি কি তাই হয়েছে মা? হয়েছে বই কি, আমি যদি শুধু আমার খাওয়া আমার পড়া আমার সুখ নিয়ে ভাবতাম। তোমাকে যদি পেট ভরে দুবেলা খেতে দিত তাহলে তো এই সংসারের অবস্থা যেরকমই থাকতো। কি জানি বাপু, আমরা তো তোমাদের মতো একালের মেয়ে নই, আমাদের সময় যে যা বলতো বিশ্বাস করতাম, মাননি করতাম, আমাদের তো ভালোই হয়েছে, স্বামী সন্তান নিয়ে সুখে সংসারও করছি। তোমার মনে আছে মা, আমি নিজের চেষ্টায় সাক্ষরতা কেন্দ্রে গিয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেছিলাম? আমার ভীষণ আনন্দ হচ্ছে আজ তোমরা মেয়েরা নিজেরা উদ্যোগী হয়ে আমাদের এই সাক্ষরতা কেন্দ্রে এসেছো লেখাপড়া শিখবার জন্যে। আমি জানি তোমাদের এখানে আসবার জন্যে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, কারণ মেয়েদের তো চট করে কেউ লেখাপড়ার সুযোগ দেয় না, তাই আজ তোমাদের নিজেদের এই সুযোগ নিজেদেরকেই করে নিতে হয়েছে। দিদিমণি, মিনতি বলছিল আপনাকে বলে দিতে যে ও আজ আসতে পারবে না, কাল ওর স্বামী
ওর উপর খুব অত্যাচার করেছে কেন্দ্রে আসা নিয়ে। হ্যাঁ আমি শুনেছি, ঘরের মেয়েরা এইভাবে রোজ অত্যাচারিত হচ্ছে। এর মোকাবেলা করার জন্যই তো তোমাদের লেখাপড়া শেখা উচিত। তোমরা যারা এই অন্যায় অবিচার অত্যাচারকে এতদিন নিজেদের ভাগ্যের ফল হিসেবে ভেবে এসেছো, লেখাপড়া শিখলে তোমরা বুঝতে পারবে, নিজেদের বিচার বুদ্ধির মাধ্যমে বুঝতে পারবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তোমরা তখন সচেতন হবে। হ্যাঁ গা বৌমা, তোমায় না পই পই করে বললুম যে বড়ি দিয়ে পাঁচ মিশালি তরকারি করতে, তুমি এঁচড় আনতে গেলে কেন? উনি খেতে চেয়েছিলেন তাই। উনি খেতে চেয়েছিলেন তাই, তা আমি যে এঁচড় রাঁধতে মানা করেছি সেটা কি খোকা জানে? মানা তো করেননি মা, বলেছিলেন। শুনবে কেন, এখন তো বড়দের সম্মান কেউ রাখে না, আবার মুখে মুখে বড় বড় কথা বলছে দেখো একবার। মানা করিনি, তা কি করেছি বলেছি যে যা তো যা খুশি তাই রাঁধকে যা। একটা কথা শুনে রাখো বৌমা, এ বাড়িতে আমার কথার কোনো অন্যথা হবে না। ওরকম বলিস না, বাবা তো এই আসানসোলের স্কুলটি চাইতে কোনো আপত্তি করেনি। না আপত্তি করেননি, শুধু ইন্টারভিউ দিতে যাবার সময় সঙ্গে যাচ্ছেন, এই যা। কি গো দিদিমণি, আজ তাহলে শ্বশুর বাড়ি যাওয়া হচ্ছে, তা ভালো। তা হ্যাঁ গো, নাত জামাই নিতে আসবে তো? আচ্ছা, শ্বশুর বাড়ি ছাড়া কি আর কোথাও যেতে নেই? ওমা, সদবা মেয়ে ছেলে স্বামীর সঙ্গে ছাড়া আবার কোথায় যাবে? আছে ঠাম্মা আছে, যাবার অনেক জায়গা আছে, ও তুমি বুঝবে না। ও তুমি বুঝবে না, কোথাও যাবার জায়গা নেই, সদ বা মেয়ে ছেলে স্বামী যেখানে যাবে সেখানে যাবে, নইলে ঘর সামলাবে, ঘর কন্যার কাজকর্ম করবে। আসলে কি জানিস তো, তোদের ওই লেখাপড়া শেখাটাই হয়েছে কাল। পই পই করে তখন বড় খোকাকে বলেছিলাম, ওরে মেয়ে ছেলেকে এত লেখাপড়া শেখাসনি শেখাসনি, এতে ঘর সংসারের শান্তি নষ্ট হয়। ভাগ্যিস বাবা তোমার কথা শোনেননি, তাই না আজ ইন্টারভিউটা দিতে যেতে পারছি। কি কি দিতে যেতে পারছিস? চাকরির পরীক্ষায় গো, চাকরির পরীক্ষা। ও মা, কি কথা শোনালি গো, মেয়ে ছেলে চাকরি করতে যাবে? বাবা এমন করছো যেন কেউ আর চাকরি করে না, এই প্রথম শুনলি শব্দটা? তা কেন, চাকরি পুরুষ মানুষ করবে, মেয়ে ছেলে চাকরি করতে যাবে কেন? বেশ তো করবো না, তাহলে তুমি আমায় খাওয়াবে বলো। আহা কি কথাই বললি, তুমি আমায় খাওয়াবে বলো? হ্যালা আমি তোকে খাওয়াতে যাবো কেনলা, তোর বর আছে সে তোকে খাওয়াবে। হ্যাঁ সে আমায় খাওয়াবে, আর আমি তার চরণদাসী হয়ে তার সেবা করে যাব। সেদিন আর নেই ঠাম্মা, ও তোমরা যা করেছো করেছো। তা স্বামীর সেবা করবি না তো কি অন্য লোকের সেবা করবি? স্বামী সেবা করবো না তো বলিনি, কিন্তু শুধুই সেবা করে যাব আর স্বামী শাশুড়ির মুখ ছামটা খাবো। আমরা খাইনি বলি, আমরা খাইনি? আমার শাশুড়ি তো একবার আমাকে বেধরক মার মারলে, কেন জানিস? মাতার ঘুমটাটা খুলে গিয়েছিল বলে। হ্যাঁ ঘর আত্মীয় স্বজন কুটুম্ব সামনে। তারপর তোমার স্বামী তোমার শাশুড়িকে কি বললেন? বেশ করেছো, আবার করো। ও মা, ও কথা বলবেন কেন? উনি বলেছিলেন 8 বছর তো বয়স, ঘুমটাটা না হয় পড়েই গেছে। তবে হ্যাঁ, ওই যে মার খেয়েছিল তারপর থেকে কেউ কোনো দিন দেখেছে যে আমার মাথার ঘুমটা কি খোলা? আচ্ছা তোমার মাথায় ঘুমটা থাকলেই বা কার কি, আর না থাকলেই বা কার কি? মিথ্যে মিথ্যে জিনিস নিয়ে জাঁক করো না তো, আর তোমরা প্রতিবাদ করবেই বা কি করে, তোমাদের বয়স কম ছিল, আর লেখাপড়া না শিখলে লড়াইটা করবে কার সঙ্গে আর কিভাবে বা করবে? তোমার শাশুড়ি তোমাকে মারলো, তুমি আমার মাকে শাসন করলে, মা করলো বৌদিকে, এবং কি না সব বিনা কারণে বোকার মতো। কি কি বললি, বোকার মতো? মানে আমি বোকা? চুপ কর চুপ কর ত্রিনা। শোনো ঠাকুমা, রাগ করো না, আমি চিমিচি রাগ করে শরীর খারাপ করো না। আচ্ছা দেখো, লেখাপড়া করা মানে যে বেয়ারাপোনা করা বা সকলকে মান্য না করার কথা তো আমি বলছি না, কিন্তু যা অন্যায় তার তো প্রতিবাদ করতে হবে। ধরো ধরো এই আমার শাশুড়ির কথাই ধরো না, তিনি এটা মানতে চান না যে আমার বা আমার যারও খিদে পায়, তো আমাদের তো সেটা বোঝাতে হবে যে আমাদেরও খাওয়া দরকার,
আর সেইটা বোঝাতে গিয়ে যদি আর পাঁচটা কথা ওঠে, যদি আমাদের অপমানিত হতে হয়, তাহলেও সেখানে মুখ বুঝে পড়ে থাকবো? আমার আমার সাত ভাগটা আমি জুটিয়ে নেব না? শাশুড়ির শাসন ভালো লাগছে না, আর যখন সাত ভাগ জোটাতে হাড় ভাঙা খাটতে হবে, হবে তো হবে, খাটতে হবে, নিজের জীবনের ঝুঁকি নিজেকে নিতে হবে। বিপদে আপদে যখন নিজের লোক কাউকে পাশে পাবি না? পাশে পাবই না এমন কথা জোর দিয়ে বলতে পারো না, আর যদি নাও পাই তবু তোমাদের মতো অত্যাচারটাকে নিয়ম বলে মেনে নেব না, প্রতিবাদ করব। মেয়ে মানুষ মানেই কলুর বলদ, এই ধারণাটা এবার পাল্টাতে হবে। ভয় করে তবু ভালো লাগে, লেখাপড়া জানলেই বোধহয় মনের এই জোরটা পাওয়া যায়। আমাদের সময় লেখাপড়াও ছিল না, সাহসও ছিল না। সত্যি তো, মেয়েরা কি সংসারে কম খাটে? তিল তিল করে গড়ে তোলে সব, শুধু পুরুষ মানুষ বলে মেয়েদের সব রকম ভাবে অত্যাচার করে যাবে? একদিন তো রুখে দাঁড়াতে হবে, পারবি তো মা? পারতেই হবে মা, তুমি পারোনি, ঠাম্মা পারেনি, ঠাম্মার শাশুড়িও পারেননি, তাই বলে আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদের পারতে হবে। আমরা যারা লেখাপড়া শিখেছি, নিজেদের শক্তিকে বুঝতে শিখেছি, কবে কে মুক্তি দেবে তার জন্য বসে থাকলে তো চলবে না, মুক্তির উপায় আমাদেরই খুঁজে নিতে হবে। হ্যাঁ, আমাদেরই। দেখ রে কন্যা, দেখ রে কন্যা, দুঃখ ভুলে, দুঃখ ভুলে, নতুন দিনের বাঁধন খুলে, দেখুক রে তোর মন, হোক না শুধুই না উত্তর, উত্তর।